যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ কলকাতার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে এক কম বাতাসে আর্দ্রতা ছিল চুয়াল্লিশ পারসেন্ট পশ্চিমবঙ্গ শুধু নয় উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব দিল্লি এবং একাধিক জায়গায় বেশ গরম পড়ে গিয়েছে আর এই পরিস্থিতিতে শীত বস্ত্র তো দূরের কথা এমনি গায়ে জামা রাখাই কষ্টকর হয়ে পড়ছে তাপমাত্রা বাড়ার ভারী পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন মৌসম ভবন আরও জানাচ্ছে যে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে এবং বরফ পড়ারও সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে ঝাড়খণ্ড বিহার এর উপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এর কারণে সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এমনটা ও মনে করা হচ্ছে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন অবস্থানের কারণে পশ্চিমবঙ্গে কিন্তু বুধবার ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বজ্রপাতও হতে পারে এমনটাই জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ সামান্য পরিষ্কার থাকতে পারে সোমবার পুরুলিয়া ঝাড়খণ্ড বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এইসব জায়গা বৃষ্টির সম্ভাবনা প্রবল আগামী তিন থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়